ওয়েলকাম টু আসাম টেক ইনফো চ্যানেল। আসাম টেক ইনফো চ্যানেলে আপনাদের পুনর্বার স্বাগত জানাইছো বন্ধু বন্ধু সকল। তো বন্ধু বন্ধু সকল, গ্রুপটপ চলাবর কারণে আপনাদের যদি এপ্লাই করেছে আপনাদের স্ট্রেসটো কেনকৈ চেক করব, আর যদি আপনাদের এপ্লাই করা নাই আপনাদের কেনকৈ এপ্লাই করব, তো এইটো ভিডিওর মাধ্যমে আপনাদের মই সম্পূর্ণ প্রসেসটো দেখাই দিন। আপনাদের ভিডিওটো বিনা স্কিপত শেষলৈকে চাই যাব। তো বলক মানে ভিডিওর মেইন উদ্দেশ্য হয় সেইটো আগবাড়ো। তো বন্ধুসকল, আপনাদের ফার্স্ট অফ অল টাইপ করিব পিএম সূর্যঘর gov.in। এইখানে লিখার পিছত আপনাদের সার্চ করে দিব। সার্চ করে দিয়ার লগে ইয়ার যে অফিসিয়াল পেজ হয় সেইটা খোল খাই আহিব। সাও কাড়িছে পেজটো আহি গেছে। আপনাদের যে প্রথম নম্বর অপশন দিয়া আছে ন্যাশনাল পোর্টাল ফর রুফটপ সোলার, আপনাদের এইটো অপশনত আপনাদের ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ার লগে আপনার সম্মুখতে পেজটো আহি যাব। চাব পাৰিছে মই এজন ব্যক্তির অলরেডি লগ ইন করে রেখেছিল কারণে তোর নামটো আহি গেছে ইয়াতে। তো যেখানি কাম আছিল মানে কাম কিমান দূরলৈকে হয়েছে ইয়াতে গোটেখানি স্টেপ দেখুৱাই আছে। এপ্লিকেশন একনলেজমেন্ট, ডাউনলোড ইটোকেন, ব্যাঙ্ক একাউন্ট সাবমিট, ভিন্ডোর সিলেক্টেড, ভিজিবিলিটি লেটার, তো ইয়ার গোটেখিনি কাম হয়ে গেছে। এতিয়া অকল গভর্নমেন্টের পর যেটা বস্তুটো দিব তেতিয়া বাকি যেখানি স্টেপ আছে সেইখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে আসবে। তো এক কথা কবলে গেলে যখন ব্যক্তি এপ্লাই করেছে তেওঁর কাম অলরেডি শেষ। সব কৰিছে ভিন্ডোর সিলেকশন, বেঙ্ক একাউন্ট সাবমিট, গোটেখিনি ডকুমেন্টস ইয়ার আপলোডিং হয়ে গেছে। অকল ওয়ার্ক স্টার্ট, এতিয়া অকল কাম আরম্ভ হব। তো আপনাদের নিশ্চয় বুঝব পারিছে। তো এতিয়া কথা হল বন্ধুসকল, আপনাদেরকে যদি এপ্লাই করা নাই তো আপনাদের কেনকৈ এপ্লাই করব, সাইটটা আপনাদের পাই গেল পিএম সূর্যঘর gov.in। তো আপনাদের এইটো অপশন আপনাদের সাইটত সার্চ করব। এইটো আমি এতিয়া লগ ইন হই লগ আউট হয়ে আপনাদের দেখাম। এগেন সব করেছে অ্যাপ্লাই ফর রুফটপ সোলার, আমি এটা ক্লিক করি। ক্লিক করার পিছত আপনাদের যে নম্বর আপনাদের রেজিস্টার হয়েছিল সেই নম্বরটি এতে বহাই দিব। দেওয়ার পিছত সেম আপনাদের যে ক্যাপচা কোড আসব সেই ক্যাপচা কোডটি বহাই দিব। দিয়ার পিছত আপনাদের নেক্সট অপশন ক্লিক করলে আপনাদের মোবাইলত একটা ওটিপি যাব, ওটিপিটা আপনাদের সেম এক্সেক্ট বহাই দিব। দিয়ার পিছত আপনাদের একটা ফর্ম খুল খাই আহিব, তাতে আপনাদের গোটেখিনি ডিটেলস দিব লাগিব। গোটেখিনি ডিটেলসের ভিতর কবলে গেলে আপনাদের আগতীয়াকৈ আপনাদের যে মেইন কারেন্টের বিল হয় সেটা মোবাইলত ফর্ম রাখব, সেইটুক আপনাদের মোবাইলের ওয়েবসাইটের জড়িয়ে আপনাদের এটা রিচার্জ করে লব, কারণ ডকুমেন্টসটা আপলোড হতে 2 MB ভিতর হব লাগিব। 2 MB বেশি হলে সেটা আপলোড নহব। আর একটা কথা, আপনাদের যেটা মোবাইল নম্বর ইউজ করব সেই মোবাইল নম্বরটা অ্যাক্টিভ হব লাগিব, অ্যাক্টিভ নহলে আপনাদের ওটিপিটো নাহিব। তো আশা করি আপনাদের বুঝতে পারছে। তো সব মই লগ আউট হয়ে আপনাদের এগেইন লগ ইন হয়ে আপনাদের দেখাবল চেষ্টা করেছো। এজন ব্যক্তির কাম অলরেডি শেষ, মানে আগতে কইছো আপনাদের যদি এপ্লাই করেছে আপনাদের স্ট্রেসটা আপনাদের চাব পারে, অন্যথা আপনাদের যদি এপ্লাই করা নাই এতিয়ালৈকে আপনাদের এতিয়াও আপনাদের এপ্লাই করব পারে, এটার কারণে কোনো আপনাদের পে করবলগীয়া নাই। কথা মনত পড়িল, কথাটো হল যেটো সোলার আমাক দি আছে এইটো সোলার আপনাদের যদি 1 কিলোওয়াট লয় এইটোর দাম পড়ব 50,000 টাকা। সেন্ট্রাল গভর্নমেন্টে দিব 30,000, মানে স্টেট গভর্নমেন্টে দিব 15,000, টোটাল 45,000 হল। 5,000 টাকা আপনাদের যে বেনিফিশিয়ারি আছে যিজনে এপ্লাই করব তোর দিব লাগিব, এইটো হওয়ার পিছত আগতে নহে। তো আপনাদের নিশ্চয় বুঝতে পারছে। আর যদি আপনাদের 2 কিলোট লয় সেইটো এমাউন্টটো কিমান আসলে মানে পাহরি গলো, মানে একচুয়ালি বিতংকে দেখা নাই আর মানে জানো কিন্তু তথাপিও পাহরি গলো, সেইটো নকম আমি
যিটো আমি 1 কিলোমিটাৰ বিষয়ে আমি বিশেষকৈ চাইছোঁ বা দেখিছোঁ। যদি আপোনালোকে কমেণ্ট কৰে যে 2 কিলোমিটাৰ ল'লে কিমান পৰিব খৰচ, সেইটো মই আপোনালোকক নেক্সট ভিডিঅ'ত এটা মানে বনাই কৈ দিম। তো চাবপৰি চাই যদি আপোনালোকে এটা নতুন ব্যক্তিয়ে ৰেজিষ্টাৰ হ'ব বিচাৰে বা এপ্লাই কৰিব বিচাৰে, তাৰ বাবে আপোনালোকে এই ৰেজিষ্টাৰ অপশ্যনটোত আপোনালোকে ক্লিক কৰিব লাগিব। ৰেজিষ্টাৰ অপশ্যনত ক্লিক কৰিলে আপোনালোকৰ এনেকুৱা আহিব, আপোনালোকে ইয়াতে নাম, ঠিকনা, এড্ৰেছ গোটেইখিনি ফুলফিল কৰি, মই আগতে কৈছোঁ আপোনালোকে ডকুমেণ্টছটো ৰেডি কৰি ৰাখিব। যেনে ধৰক আপোনালোকৰ লাইটৰ বিলটো হয়, সেইটো 2 MB নিশ্চয় হ'ব লাগিব। আপোনালোকে গোটেইখিনি ডকুমেণ্ট ফুলফিল কৰাৰ পিছত আপোনালোকে যিটো আপোনালোকৰ লাইটৰ বিলটো হয় সেইটো আপলোড কৰিব লাগিব। আপলোড কৰাৰ পিছত আপোনালোকৰ যেতিয়া ফাইনেল ছাবমিট দিব, ছাবমিট দিলে আপোনালোকে এটা একনলেজমেণ্ট পাব, সেইটো আপোনালোকে ৰাখি দিব। আপোনালোকে পিছত ট্ৰেকিং কৰিব পাৰিব। তো বন্ধুসকল, আশা কৰোঁ আপোনালোকে নিশ্চয় বুজিব পাৰিছে। যদি মোৰ চেনেলটো আপোনালোকে ভাল পায় বা ভাল লাগে আপোনালোকৰ, প্লিজ ছাবস্ক্রাইব ডেফিনেটলি কৰিব। আৰু যিসকল ব্যক্তিয়ে ছাবস্ক্রাইব অলৰেডি কৰি ৰাখিছে, প্লিজ লাইক আৰু শ্বেয়াৰ কৰিব নাপাৰিব। চ' থেংক ইউ ফৰ